আপনারাও আপনাদের বিবিদেরকে বলিয়েন বুঝায়া, আপনারাও আপনাদের মেয়েদেরকে বলিয়েন বুঝায়া যে মা দুনিয়া জেদ্দুর তামসা কইরা লও, শেষ এনে শেষ। বিবিরে বলে নাও বউ জেদ্দুর ফারো বেডি ছাইয়া রং, নাটক সিনেমা টেলিভিশন নর্তকীর নাচ যা পারো, আরো ভালো মতে দরকার হলে ভাত কম খাও, নাস্তাখানা বন্ধ করে দাও, এক বেলা খানা কমাইয়া টেলিভিশন সাউন্ডের মাত্রা বাড়াইয়া দাও, কারণ দুনিয়াই যা পারো, শেষ এখানেই ভোগ করেছে। আল্লাহ নবী বলেন দূরে থাকতেই জান্নাতের গ্রাণ নাকে লাগে, নাফরমান বেপর্দা নারী সেই গ্রাণটুকুও পাবে না, এটা আল্লাহর আত্মমর্যাদা গায়রত। আল্লাহ বলে দেব না তোর, আমার জান্নাত এত সস্তা না, আমি তোর মতো নাফরমান মহিলাকে আমার জান্নাতের গ্রাণও লাগতে দেব না। হা হা হা, কি পরিমাণ ডাকায়, কি পরিমাণ নির্মম, কত নিকৃষ্ট, আপনি চিন্তা করেন। এই জন্য বলতেছিলাম আসলে এটা গায়রত, আত্মমর্যাদার ব্যাপার, আত্মমর্যাদা। রিজিক খাবার সেটা বিরিয়ানি হোক খিচুড়ি হোক যাই হোক, এটা আত্মসম্মানের ব্যাপার। আমার জন্য রিজিক যদি বরাদ্দ থাকে আমি মাটির তলে গেলেও খাইতে হবে আমার, কথা বলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি লাইন ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, আল্লাহ নবী বলেন আল্লাহর কসম একটি নফস একটি প্রাণ মরবে না ততক্ষণ পর্যন্ত তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে, আল্লাহর নবী বলেন কসম করছি উম্মত কেউ মরবে না রিজিক না খাইয়া, রিজিক পূর্ণ না করে। এটা নবীজির হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালু, নবীজি বলেন কোন ব্যক্তিকে রিজিক এভাবে তালাশ করে বাহির করে কারো মৃত্যু তাকে যেভাবে তালাশ করে বাহির করে, মৃত্যুকে খবর দিতে হয় না আপনারা নিজে আই, কথা কন না? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম, যেটা আমার কারো নকল শুনবে, আমার মনের আবেগে মাঝে মধ্যে আমি দুই শব্দ টানি। তো আল্লাহ তাআলা বলেন, ও নবী বলেন, বলে দেন পৃথিবীবাসী, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন, ফা ইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে, তুমি কোন লাগদো না, মৃত্যু নিজেই আসবে কি না বলেন না? আইসিইউর ভিতরে, আইসিইউর ভিতরে থেকে তোমারে নিয়ে আসবে, আইসিইউ আইসিইউর রুমে সবাই ঢুকতারে না কিন্তু আজরাইল ঢুকতারে, আইসিইউর রুমে মালাকুল মউত ঢুকতে হইলে মাস্কও লাগাইতে হয় না, আলগা কাফড়ও লাগাইতে হয় না, ডাক্তার নার্স কর্তৃপক্ষ কেউ রে বলতে হয় না, হেবটা নিজে গিয়া লইয়া আসবে, ঠিক না? সবাই যাচ্ছে যাচ্ছে জাগাত, মালাকুল মউত গেছে কখন লইছে কখন কেউ টের পাইছে না, মালাকুল মউতের আল্লাহ তাআলা বলেন মৃত্যু আসবেই। তো নবীজি বলেন মৃত্যু যেভাবে তালাশ করে বের করে রিজিক সেভাবেই কি করে তালাশ করে বের করে, এটার জন্য জান ফানি করে লাউন, এটার জন্য মরি বাসি একেবারে যুদ্ধের ঘোষণা দেন যে জীবনে আছে কি, যে কোনো মূল্যে শিক্ষার দরকার হলে মার ফেটেতে ফইরা যত শিক্ষার শিক্ষার সিনা, এত বেশি শিক্ষার হইলো খিচুড়ি খাইম, জীবনে আছে কি দেখাইয়া সারুম, খিচুড়ি কেমনে খায় বেটা বাচ্চা থাকি, বিরিয়ানি খাইয়া সারুম, আইজ আই মরছি আর বাচ্চি, এটা এত এত কঠিন সাধনা করার বিষয় না, এত সাধনা করার দরকার নাই, এটা এটা ফয়সালা থাকলে আসবেই আসবে, ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা কোরআনে বলেন
ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। বান্দা, আমি শুধু তোমার রিজিক নির্ধারণ করছি এমন না, বরং তুমি ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, যেই আমার সৃষ্টি বিচরণ করছে তার রিজিক দেওয়া এটা আমি আল্লাহ আমার উপরে ফরজ বানিয়ে নিলাম, আবশ্যক বানিয়ে নিলাম। ইল্লা আলাল্লাহ, এই আলাটা ফরজের জন্য আসছে, বুঝাবার জন্য। তো আল্লাহ বলেন, শুধু রিজিক দেব এটা এরুম না, কথাটা বুঝছেন, যে তোমার পাত তরকারি আমি দিমুই, তবে এটা এরুম না যে একখানে শুধু ঠিকানা দিয়ে রাখছি, ওইখানে পাত তরকারি থাকে সবসময়, তুমি গিয়ে গিয়ে হ্যানতে বাত লই আইবা। আল্লাহ কয় না, এটাও না, এটাও না। ওয়ায়ালামু মুস্তাকাররাহা, তোমার পূর্ণ হায়াতে তুমি কখন কোন সেকেন্ডে কোন মুহূর্তে কোথায় থাকবা, কোথায় কোথায় তোমার রিজিক কোনটা পৌঁছাইতে হবে, আমি আল্লাহ কায়নাত সৃষ্টির আসমান জমিন বানাবার কমপক্ষে 50,000 বছর আগে নির্ধারণ করে রাখছি। ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, শেষ পর্যন্ত তোমার দাফন হবে কোথায় সেটাও আমি আল্লাহ তাআলা আগে থেকে কি জানি। কুল্লুন ফি কিতাবিম মুবিন, আল্লাহ বলে তোমার রিজিকের সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রাখছি। কি করে রাখছি? লিখে রাখছি। তাহলে এই 6 মাসে আমি একজন মানুষের, আমি গতকালকে রাত্রে ছিলাম 2500 নারায়ণগঞ্জ, আজকে এনে আমি কথাটা বুঝছি, আমি আগের দিন ছিলাম সাতক্ষীরা, পরের দিন ছিলাম হাটহাজারি চট্টগ্রাম, এমন বয়ানেও গেছি। আগের রাত সাতক্ষীরা মাহফিল করছি, পরের রাত মাহফিল করছি চিটাগাং। তাহলে ফেরেস্তা যদি শুধু আমার বাত তরকারি ওনার হাতে দায়িত্ব দিত, উনি আমার কি পরিমাণ ধমক দিল, বেটা বাদ দুগা লইয়া তোর ফিসে ফিসে বেটা এইভাবে ঘুরতে আছি, বেটা ধৈরে বেটা, তুই বেটা কিতা শুরু করছ বেটা, ঠিক কিনা কইব কিনা কর, আর দুগা নিরিবিলি খাইবি এক জায়গায় বইয়া, কি আজ ঘেনে কাল কেহেনে, আরে কিতার কি শুরু করছিস বেটা তুই, আমারে বেটা আমার আর কাম নাই, আমি বুঝি তোর বাতলে লই আড়ু সারা দুনিয়া। আল্লাহ তাআলা বলে, বান্দা ফেরেশতা চিন্তা করতে হয় না, আমি এটা আগেই ঠিক করে রাখছি। সাতক্ষীরায় তোমার রিজিক কি, চিটাগংয়ে তোমার রিজিক কি, কখন তুমি থাকবে কোথায়, খাবে কোথায়, কি খাবে না খাবে, আল্লাহ বলেন এটা আমি আগেই কি করে রাখছি, নির্ধারণ করে। এজন্য হাত ধুইয়া বাতের ফিলেট বাত নিয়েও অনেকের খানা হয় না, আবার কথা নাই বার্তা নাই, এ বেটা আইনের কোনো কথাই নাই, এবেটা খানার টাইমে আইয়া হাজির, মানুষে ক কি রে তুই কি আসমানতে ফড়লি নি কোনো বাতের টাইমে, এইভাবে জু বুঝা কেমনে আইলি, ঠিকই না বলে তো, সব কার ফয়সালা। এজন্য জোয়ান যারা ছেলে যারা বর্ষ বাপ, আজকের জন্য বলি না শুধু, সামনের দিনের জন্য নসিহত করলাম।